Assalamualaikum. সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম ম্যাম, শুনতে পাচ্ছ না? আসসালামু ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের এমনি কোয়েরি থাকলে তোমরা আমাকে চ্যাট করবা, হ্যাঁ? আমি তাহলে তোমাদের কমেন্ট গুলো দেব। আমি যখন আমি তোমাদেরকে স্লাইডে পড়াবো, তখন স্লাইড চলাকালীন আর তোমাদের সাথে কথা বলতে পারবো না, তোমাদের কথা আমি শুনতে পারবো না, এই জন্য তখন চ্যাট করো, হ্যাঁ? যদি কোনো কোয়েশ্চেন থাকে চ্যাট করো। পার্টিসিপেন্ট 7 জন আছে। 7 জন? আচ্ছা, তুমি এখন আনমিউট সবাইকে মিউট করে দিতে পারো। আচ্ছা, আমি তোমাদের সবাইকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ? হোয়াইট দেখতেছো? বৃষ্টি আসছো, ইকরা আসছো, 10 জন আসছি আমরা। আমি একটু ওয়েট করি, আরো কেউ কেউ আসো, আমরা একটু ওয়েট করি। বলো যে চ্যাটে কিছু লিখতে, তোমরা চ্যাটে কিছু লিখতে পারো, কেউ একজন চ্যাটে কিছু লিখো, দেখে হচ্ছে কিনা আমি একটু দেখতে দেখতাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ সবাই আমার কথা? Please say yes in the chat. ম্যাম আমি শুনতে পাচ্ছি। ওকে ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত তার অপূর্ব বিশ্বাস আসছে। ওকে, তোমরা সবাই ভালো আছো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ ম্যাম। ম্যাম আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নাইমা সুলতান অ্যাড হলো, রেজওয়ান আকন। ওকে, আমরা বোধহয় WBC পড়ছিলাম, আমার মনে হয় আমরা লাস্ট WBC এর প্রপার্টিস পড়েছিলাম। যেহেতু আমরা অনেক দিন টাচে নাই, এই জন্য আমি একটু আগেরটাও একটু রিভিউ করব, হ্যাঁ? তো আমি আগে একটু কথা বলতে চাচ্ছি তোমাদের সাথে, সেটা হচ্ছে আমি এই যে এভাবে অনলাইনে ক্লাস নিলে তোমাদের সমস্যা নাই তো? আল্লাহর রহমতে যারা আজকে জয়েন করতে পারছো তারা তো নিশ্চয় অসুবিধা আর হবে না। আমি যেটা চাচ্ছি যে আমাদের সপ্তাহে যেরকম রুটিন ছিল, 4 দিন আমাদের ফিজিওলজি ক্লাস ছিল, তাহলে আমি যদি 4 দিনই তোমাদেরকে নেই, তোমাদের কোনো সমস্যা আছে কিনা? আর যদি তোমরা মনে করো ঠিক আছে আমরা 4 দিন করলাম না, একদিনে বেশি সময় নিলাম, সেটাও সম্ভব, 2 দিন আমি আগাই দিলাম আর কি তোমাদের। আগানোর প্রয়োজন, কারণ হচ্ছে হয়তো খুলে গেলে আমাদের মানে তখন খুব তাড়াহুড়া হয়ে যাবে, যার জন্য আমরা যদি একটু আগায় রাখি এটা আমাদের জন্য সুবিধা। আনমিউট করে দাও, তোমরা কিছু বলে কিনা? আনমিউট অফ। ওকে, কিছু বলার জন্য সবাই কিছু বলতে পারো। হ্যাঁ, তোমরা তাহলে কিরকম বোধ করতে চাও তোমরা ফিজিওলজি ক্লাসটা, এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, একজন বলেছো রেবেকা, জি ম্যাম ভালো হবে। আচ্ছা, কোনটা ভালো হবে, 4 দিন ক্লাস নিব না 2 দিনে 4 দিনের কন্টেন্ট আমরা কমপ্লিট করব? না, 4 দিন ক্লাস নেন। 4 দিনই ভালো হবে। ওকে, তাহলে 4 দিন হলে আমি যেটা প্রেফার করছি পর পর 4 দিন, ধরো আজকে রবিবার, রবি সোম মঙ্গল বুধ, এই 4 দিন আমরা করতে পারি এই টাইমে যদি তোমরা অ্যাভেলেবেল থাকো। ওকে, আমরা 23 জন অলরেডি জয়েন করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা আমাকে অনেক সহযোগিতা করেছো, এই জন্য অনেক কষ্ট করতে হয়েছে তোমাদের, এই জন্য থ্যাংক ইউ। তাহলে আমরা মনে স্টার্ট করি, হ্যাঁ? আমরা একটু আগে WBC টাকে একটু রিভিউ করব, এর মধ্যে যারা আসবে জয়েন করবে তারা জয়েন করুক, ঠিক আছে? আর আমি ট্রাই করব তোমাদেরকে এই এটা দিয়ে দিতে, এখনই আমি বুঝতে পারি যদি পারি আমার স্লাইড গুলো আমি তোমাদের পেজে দিয়ে দিতে চেষ্টা করব, ঠিক আছে?
আর যতক্ষণ পাচ্ছি না ততক্ষণ একটুখানি লিখে নাও হ্যাঁ ওকে আমি তোমাদের সবাইকে মিউট করে দিচ্ছি এখন আর আমি স্টার্ট করছি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা অনেকদিন পরে আজকে আবার ক্লাস শুরু করছি তো আমি খুবই স্বাভাবিক আমরা যেগুলো পড়েছিলাম আমাদের সবকিছুই ভুলে যাব এটাই খুবই স্বাভাবিক আর দেশে যেরকম পরিস্থিতি এখন যেরকম উৎকণ্ঠা আমাদের আমরা আসলে পরিবেশটাও সেরকম নাই যে আমরা সবকিছু মাথায় রাখতে পারবো তাই না তো এই জন্য আমি কিছুটা তোমাদের আগের পড়া রিভিউ করতে চাচ্ছি তো আমার মনে হয় আমরা WBCS স্টার্ট করেছিলাম তো আমি WBCSটা আরেকটু ইয়ে করতে চাচ্ছি তোমরা একটু জানো তোমরা স্লাইড দেখতে পাচ্ছ কিনা স্লাইড দেখতে চ্যাট 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 একটু জানাও যে স্লাইড দেখতে পাচ্ছ কিনা জাস্ট ইয়েস আর কিছু প্রয়োজন নাই হ্যাঁ স্লাইড যেটা WBCSর আমি স্টার্ট করছি এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আমরা স্টার্ট করছি WBC আমরা জানি যে ব্লাডে তিন রকমের ব্লাডের সেল থাকে RBC WBC এন্ড প্ল্যাটলেট তো আমরা WBCটা যেহেতু শুরু করেছিলাম আমরা WBCটাই স্টার্ট করছি আবার আমি একটু সংক্ষেপে আগে একটু রিভিউ করব এই জন্য আমি একটু আগে তাড়াতাড়ি যাব কারণ এগুলো তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে আমি জাস্ট একটু রিভিউ করার জন্য যেহেতু অনেকদিন পর আমরা আসছি অনেকদিন কাছে নেই এই জন্য ওকে তো WBCতে প্রথমেই আমরা যেটা বলেছিলাম যে WBCটা দেখতে কেমন এটা কেমন এটা হচ্ছে সাইজে অনেক বড় এবং এটাতে নিউক্লিয়াস থাকে আমরা জানি যে RBCতে নিউক্লিয়াস থাকে না এবং প্ল্যাটিলেট এখনো আমরা পড়ি নাই যখন পড়বো তখন জানবো যে প্ল্যাটিলেটের নিউক্লিয়াস থাকে না কিন্তু WBCতে কিন্তু নিউক্লিয়াস থাকে ঠিক আছে এটা হচ্ছে একটা ইনফরমেশন যে WBCতে নিউক্লিয়াস WBCর মেইন কাজ কি মেইন কাজ আমাদের বডিকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়া তার মানে প্রোটেকশন প্রোটেকশন ঠিক আছে তো এই জন্য আমরা WBCটা আমাদের খুবই ইম্পর্টেন্ট অবশ্য শুধু WBC না প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের যেটা বডিতে আছে সবগুলোরই ইম্পর্টেন্স আছে WBC এর ইম্পর্টেন্স এই জন্য যে সে আমাদেরকে প্রোটেকশন দেয় ঠিক আছে সো WBC তে আমরা প্রথমে যেটা ইয়ে করছিলাম যে কত টাইপস এর WBC আছে আমরা বোধহয় আগে আলোচনা করেছি কিছু কিছু মনে আছে তাই না তো প্রেজেন্স অফ গ্রানুলোসাইটস এটার উপর ডিপেন্ড করে আমরা WBC কে দুই ভাগে ভাগ করেছিলাম গ্রানুলোসাইটস এন্ড অ্যাগ্রানুলোসাইটস হোয়াট ইজ গ্রানুলোসাইটস গ্রানুলোসাইটস আর ডট লাইক পার্টিকলস হুইচ ইজ প্রেজেন্ট ইন দা সাইটোপ্লাজম অফ এ সেল ঠিক আছে তাহলে যাদের গ্রানুলোসাইটস থাকবে সাইটোপ্লাজমে তাদেরকেই আমরা বলছি গ্রানুলোসাইটস আর যাদের সাইটোপ্লাজম থাকবে না দে আর অ্যাগ্রানুলোসাইটস তো গ্রানুলোসাইটস এর ভিতরে ছিল আমাদের নিউট্রোফিল ইয়াসিনোফিল এন্ড বেসোফিল আর অ্যাগ্রানুলোসাইটস এর ভিতরে ছিল লিম্ফোসাইট এন্ড মনোসাইট যেহেতু এগুলো আগে পড়া আমি খুব র্যাপিড চলে যাব আর যখন থেকে আমরা রিসেন্ট পড়াতে আসবো তখন আমি আস্তে আস্তে যাব ওকে আচ্ছা আরো কিছু স্টুডেন্ট জয়েন করছে আমি এজন্য ওদেরকে একটু অ্যাডমিট করে তারপরে আমি আসছি তোমাদের কাছে ওকে সো নরমাল কাউন্ট আমরা বলেছিলাম যে WBC এর কাউন্টের দিক দিয়ে সবচাইতে কম সাইজের দিক দিয়ে সবচাইতে বড় তিনটা সেলের ভিতরে কাউন্টের দিক দিয়ে সবচাইতে কম যেটা হচ্ছে 4000 থেকে 11000 পার কিউবিক এমএল অফ ব্লাড ঠিক আছে এটা আমরা বলেছি এরপরে হচ্ছে আমরা যেটা ইয়ে বলেছিলাম যে শুধু একটা হচ্ছে নর্মাল কাউন্ট আমরা পড়েছিলাম এছাড়া আমরা পড়েছিলাম ডিফারেনশিয়াল কাউন্ট ডিফারেনশিয়াল কাউন্ট কি জিনিস যদি 100টা WBC আমরা নেই এই 100টা WBC এর ভিতরে নিউট্রোফিল কত পার্সেন্ট আছে বেসোফিল কত পার্সেন্ট আছে ইয়াসিনোফিল কত পার্সেন্ট আছে দ্যাট ইজ কল্ড ডিফারেনশিয়াল কাউন্ট ঠিক আছে তাহলে এই ডিফারেনশিয়াল কাউন্টের কাউন্টটাও আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে জানতে হবে তাদের অ্যাবসোলিউট কাউন্ট অ্যাবসোলিউট কাউন্ট মানে হচ্ছে পার কিউবিক এমএল এর ভিতরে কতগুলা নিউট্রোফিল আছে কতগুলা ইয়াসিনোফিল আছে আর ডিফারেনশিয়াল কাউন্ট বলতে আমরা বুঝি যে 100টা WBC এর ভিতরে কয়টা তোমার নিউট্রোফিল আছে এবং কয়টা ইয়াসিনোফিল আছে এগুলা ঠিক আছে আচ্ছা একজন তোমাকে রেজ হ্যান্ড করছে সে কি কোশ্চেন করতে চায় আচ্ছা একজন কিছু কোশ্চেন করতে চাচ্ছিল আমাকে হ্যান্ড রেজ করছে
হ্যান্ড রেজ করেছিলে, কিছু কোশ্চেন করেছিলে, তুমি যে কোশ্চেনটা করতে চাচ্ছ তুমি চ্যাটে করো, চ্যাটে টাইপ করে দাও আমাকে কোশ্চেনটা, যেহেতু তোমরা আনমিউট আছো আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, তুমি একটু চ্যাটে আমাদেরকে ইয়ে করো, সরি মিউট আছে এই জন্য শুনতে পাচ্ছি না, তোমরা চ্যাটে আমাকে কোশ্চেনটা করো যে হচ্ছে হ্যান্ডস অন করেছো, কোশ্চেন করেছো। ওকে নেক্সটে যাচ্ছি, আমি নেক্সটে যাচ্ছিলাম যে এই যে ভ্যারিয়েশন, ফিজিওলজিক্যাল কিছু ভ্যারিয়েশন আছে ডাব্লিউবিসি এর কাউন্টের ক্ষেত্রে, যেটা নর্মাল কাউন্ট আমরা বলেছিলাম যে 4000 থেকে 11000, এটা ভ্যারি করবে কেন, কারণ একটা রেঞ্জে বলছি। এই ভ্যারিয়েশনটা কেন হতে পারে, এটা এক্সারসাইজ এর জন্য হতে পারে, প্রেগনেন্সি এর জন্য হতে পারে, এজ এর জন্য হতে পারে, নিউট্রিশনাল ডিসঅর্ডারের জন্য, নিউট্রিশনের জন্য হতে পারে, এগুলো একটু ভ্যারিয়েশন, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে আসছি আমরা ডেভেলপমেন্ট, আমরা জানি যে সব ব্লাড সেল গুলাই ডেভেলপ হয় কোথা থেকে, মেইনলি যখন আমরা হচ্ছে মেইনলি হচ্ছে বোন ম্যারো থেকে, কিন্তু যখন বোন ম্যারো সেইভাবে রেডি হয় না সেটাকে বলি আমরা এমব্রায়োনিক লাইফ, সেখানে মেসোডার্ম থেকে আসে, এরপর থেকে সব ব্লাড সেলই আসবে হচ্ছে বোন ম্যারো। তো গ্র্যানুলোপয়েসিস মানে হচ্ছে ডাব্লিউবিসি তৈরি হওয়ার প্রসেস। তো গ্র্যানুলোপয়েসিস এর ভেতরে আমরা বলেছিলাম যে কয়েকটা স্টেজে হয়, একটা হচ্ছে প্লুরিপোটেন্ট হিমোপয়েটিক স্টেম সেল, then unipotent committed stem cell, then myeloblast, promyelocyte, myelocyte, metamyelocyte, and then mature neutrophil, eosinophil and basophil. এগুলো সবই হচ্ছে আমাদের আগের পড়া, যার জন্য আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, এটা নিয়ে তোমাদের কোনো টেনশনের কিছু নাই। তোমাদের কাছে যদি খাতা নাও থাকে, যে লেকচার খাতাটা তোমরা তুলেছিলে, কিন্তু এগুলো তোমাদেরকে তোলা আছে, ঠিক আছে? হ্যাঁ, মেহরুবা আক্তার তুমি রেইজ হ্যান্ড করেছো, তুমি কি কোশ্চেন করতে চাচ্ছো তুমি চ্যাটে আমাকে টাইপ করে দাও। মেহরুবা আক্তার, ওকে। এরপরে আমরা যাচ্ছি ডেভেলপমেন্টের পরে, আমরা হচ্ছে দেখতে কেমন, আমরা যে বলছিলাম যে গ্র্যানুলোসাইটস, অ্যাগ্রানুলোসাইটস এর যে নিউট্রোফিল, ইয়াসোনোফিল, বেসোফিল, তারা দেখতে কেমন, তাই জন্য আমরা একটু জানবো। কারণ কি, কেন জানবো, জানতে হবে এই জন্য যে আমাদের এগুলা সেল গুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে আমাদের স্লাইডে, ঠিক আছে? ব্লাডের ভেতরে আমাদেরকে সেল গুলো আইডেন্টিফাই করতে হবে, এই জন্য দেখতে কেমন এটা একটু জানতে হবে। তাহলে নিউট্রোফিলটা দেখতে কেমন, এখানে একটা আমরা ছবি দিয়েছি, নিউট্রোফিলটা থাকে, নিউক্লিয়াস একটাই থাকে, কিন্তু সেই নিউক্লিয়াসটা লোবে ভাগ করা থাকে, এবং লোব গুলা কত হতে পারে, 3-6 লোব, এটাকে আমরা বলছি মাল্টি লোব, ঠিক আছে? মোর দ্যান 2-6 লোবে এরা ভাগ করা থাকবে, এবং ইম্পর্টেন্ট ইজ দ্য ফাংশন, ফাংশন কি, ফ্যাগোসাইটোসিস, নিউট্রোফিলের ফাংশন কি, ফ্যাগোসাইটোসিস, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এরপরে আসছি আমরা হচ্ছে ইয়াসোনোফিল, ইয়াসোনোফিলের দেখতে কেমন, এরকম দেখতে, এবং ইয়াসোনোফিলের হচ্ছে লোবের সংখ্যাটা কি, বাই অর ট্রাইলোব, ঠিক আছে? লোবের সংখ্যা হচ্ছে বাই অর ট্রাইলোব, এবং এর কাজ কি, কাজ হচ্ছে এক নম্বর হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতে পারে, দুই নম্বর হচ্ছে এরা প্যারাসাইডাল অ্যাকশন করতে পারে, মানে প্যারাসাইট যারা পরজীবী তাদের বিরুদ্ধে কাজ করতে পারে, আর এরা অ্যালার্জিক রিঅ্যাকশনে কাজ করতে পারে। এই কাজগুলো আমাদের হচ্ছে করতে পারে কে, ইয়াসোনোফিল, ওকে। নেক্সট আসছি আমরা বেজোফিল, বেজোফিলের গ্র্যানুলস গুলো দেখো কত বড় বড়, তাই না? কোর্স গ্র্যানুলস, সাইটোপ্লাজমের ভিতরে থাকছে, কোর্স গ্র্যানুলস থাকে, এবং এরা হচ্ছে মেইনলি বায়োলক থাকবে, এবং ফাংশন কি, অ্যালার্জিক রিঅ্যাকশন, ওকে। তো এই জিনিসগুলো আমাদের আগেরই পড়া আছে, যার জন্য আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি। আর হচ্ছে এগুলো যদি তোমাদের খাতায় তোলাও না থাকে, ভয়ের কিছু নাই, এগুলো তোমরা ক্লাসে তুলেছ, যখন তুমি দেখবা যে খাতাটা তুমি যখন কালেক্ট করবা, যদি এখন তোমার কাছে না থাকে, দেখবা যে এইসব এই লেকচার গুলো তোমার তোলা আছে, ওকে। এরপরে আসছি আমরা লিম্ফোসাইট, লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা থাকবে বড় সাইজের, যেহেতু এটা বড় সাইজ এই জন্য হচ্ছে এর সাইটোপ্লাজমটা থাকবে অনেক কম পরিমাণে, ঠিক আছে? এটা এইখানে কোনো লোব থাকবে না, লিম্ফোসাইটে কোনো লোব থাকবে না, এবং সাইটোপ্লাজম দেখো ক্লিয়ার, কোনো গ্র্যানুলস এখানে নাই। তাহলে নিউট্রোফিলের ভেতরে, সরি লিম্ফোসাইটের ভেতরে আবার দুই রকমের লিম্ফোসাইট আছে, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। আমরা এদের কাজ করব যে কি কি কাজ করে। বি লিম্ফোসাইট ফাংশন ইজ দা হিউমোরাল ইমিউনিটি, ঠিক আছে? হিউমোরাল ইমিউনিটি করবে, এটার কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, এরা হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া থাকবে যারা আমাদের অ্যাটাক করবে তাদের এগেনস্টে কাজ করবে। আর টি লিম্ফোসাইটের কাজ কি, এরা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে, যাকে আমরা সেলুলার ইমিউনিটি বলে থাকি।
এগুলা রিলেটেড আমরা কথাবার্তা ডিটেইলস বলবো। সুমাইয়া, ইফাত, পুষ্পা, রেইজ হ্যান্ড করেছো, তুমি কি কোশ্চেন করতে চাচ্ছ? তুমি এখানে চ্যাটে আমাকে টাইপ করে দাও। তাহলে হচ্ছে সুমাইয়া ইফাতের কোশ্চেন ছিল যে হিউমোরাল ইমিউনিটি কাকে বলে। হিউমোরাল ইমিউনিটি এমন একটা ইমিউনিটি, ইমিউনিটি মানে হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। হিউমোরাল ইমিউনিটি এমন একটি ইমিউনিটি যেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে আমাদের ব্যাকটেরিয়া গুলাকে মেরে ফেলে। অ্যান্টিবডি মানে হচ্ছে একটা অস্ত্র। ধরো তুমি একটা যদি কাউকে যদি তুমি আঘাত করতে চাও, তাকে তুমি হাত দিয়েও একটা ঘুষি দিতে পারো অথবা একটা পিস্তল দিয়েও মারতে পারো। তাহলে পিস্তল জিনিসটা কি? এটা একটা অস্ত্র। তাহলে অ্যান্টিবডিটা সেই রকম একটা জিনিস যে সে নিজে থেকে তাকে মারছে না, কিন্তু সে একটা অস্ত্র বা ওয়েপন দিয়ে একটা ব্যাকটেরিয়াকে কিল করতে পারে, তাকে বলে হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। ওকে, তাহলে হিউমোরাল ইমিউনিটির অস্ত্রটার নাম হচ্ছে অ্যান্টিবডি। আর টি লিম্ফোসাইট করে হচ্ছে সেলুলার ইমিউনিটি। আরেক রকমের সেল পাওয়া যায় তাকে আমরা বলি ন্যাচারাল কিলার সেল। এরা ঠিক ওইভাবে আলাদা ভাবে কোনো অস্ত্র তৈরির মাধ্যমে আমাদেরকে ইমিউনিটি দেয় না। তারা নর্মালি আমাদের যেই যেই সেলগুলো আমাদের জন্য হার্মফুল সেগুলাকে একা একাই তারা মেরে ফেলতে পারে, এই জন্য এদেরকে ন্যাচারাল কিলার সেল বলা হয়। ওকে, এরপরে যাচ্ছি আমরা। তাহলে এই মোটামুটি লিম্ফোসাইটের ফাংশন জানলাম। এরপরে আসছি মনোসাইট। মনোসাইটটা দেখতে কিডনি শেপ। কি দেখতে কিডনি শেপ? নিউক্লিয়াসটা দেখতে কিডনি শেপ। এবং মনোসাইটের সাইটোপ্লাজমে কোনো গ্রানুলস থাকবে না। এবং হোয়াট আর দ্য ফাংশন? ফাংশন ইজ দ্য মনোসাইটের ফাংশনও হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, যেরকম নিউট্রোফিলের ফাংশন মনোসাইটেরও সেরকমই ফাংশন। তাহলে মনোসাইটরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নামকরণ করা থাকে, যেমন লিভারে কুফাল সেল, তারপরে বোন মেরোতে অস্টিওক্লাস্ট সেল। এগুলো আমরা আগে আলোচনা করেছি, এগুলো আমি এখন ডিটেইলস যাচ্ছি না, আমি মেইন মেইন গুলো বলছি। তাহলে মনোসাইটের মেইন ফাংশন কি? মনোসাইটের মেইন ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এছাড়া তারা টিউমার ইমিউনিটি করে, তার মানে টিউমার বডিতে যে টিউমার সেল গুলা থাকে, হোয়াট ইজ টিউমার সেল? যে সেল গুলো আমাদের বডিতে টিউমার করে সেই সেল গুলাকে তারা ডিস্ট্রয় করতে পারে। আর কি করতে পারে? তারা কিছু বায়োলজিক্যাল সাবস্টেন্স তৈরি করতে পারে যেটা আমাদের বডির জন্য প্রয়োজন, যেমন হচ্ছে তার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের মনোসাইটের ফাংশন। তাহলে মেইন ফাংশন কি মনোসাইটের? মেইন ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস। যদি একটাও বলতে পারো ইট ইজ এনাফ, আর যদি মনে থাকে তাহলে সবগুলাই বলবো টিউমার ইমিউনিটি অ্যান্ড সিনথেসিস অফ বায়োলজিক্যাল সাবস্টেন্স। ওকে, দিজ আর দ্য ফাংশন অফ WBC। নাও ইজ দ্য প্রপার্টিস অফ WBC। হোয়াট ইজ প্রপার্টিস? প্রপার্টিস মানে বৈশিষ্ট্য। WBC কি কি বৈশিষ্ট্য আছে আমরা এটাও পড়েছিলাম, এই জন্য এটাও তোমাদের খাতায় লেখা আছে, কোনো সমস্যা কিছু না, এই জন্য আমি এটাও তাড়াতাড়ি চলে যাব। সো আমরা কি কি প্রপার্টিস পড়েছিলাম? প্রপার্টিস এর ভিতরে মার্জিনেশন, ডায়াপেডিসিস, অ্যামিবয়েড মুভমেন্ট, কেমোটাক্সিস অ্যান্ড ফ্যাগোসাইটোসিস, এতগুলো প্রপার্টিস আছে আমাদের WBC। তো প্রথমেই আসছি আমরা মার্জিনেশন। মার্জিনেশন মানে কি? WBC কোথায় থাকে? WBC থাকে ব্লাড ভেসেলের ভিতরে। যে ব্লাড ভেসেলের ভিতরে WBC থাকে, এই ব্লাড ভেসেলের ভিতরে কিভাবে থাকে? সেন্ট্রালি থাকে, তাই না? সেল গুলা থাকবে সেন্ট্রালি। কিন্তু যখনই আমার দরকার, আমার প্রয়োজন যে বডিতে কোনো বিপদ এসেছে, তখন WBC গুলাকে সেই বিপদের জায়গায় যেতে হবে। এই জন্য WBC কি করে? যখন প্রয়োজন তখন তারা মার্জিনের দিকে, তার মানে ব্লাড ভেসেলের যে মার্জিন, সেই মার্জিনের দিকে চলে আসে, এটাকে বলছি আমরা মার্জিনেশন। তাহলে মার্জিনেশন মানে হচ্ছে মার্জিনের কাছে আসবে। কার মার্জিনের কাছে আসবে? ব্লাড ভেসেলের মার্জিনের কাছে আসবে। এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে ডায়াপেডিসিস। হোয়াট ইজ ডায়াপেডিসিস? ডায়াপেডিসিস এমন একটা জিনিস যে আমাদের এই যে ব্লাড ভেসেলের যে ওয়াল গুলো আছে, সেই ওয়ালের যে সেল গুলো থাকে, সেই দুইটা সেলের মাঝে যে ছোট্ট জায়গাটা, সেই জায়গাটা দিয়ে WBC গুলো বের হয়ে যায়, এটাকে বলছি হচ্ছে আমরা ডায়াপেডিসিস। এরপরেরটা কি? এরপরের হচ্ছে কেমোট্যাক্সিস। হোয়াট ইজ কেমোট্যাক্সিস? সরি, কেমোট্যাক্সিস এর আগে হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট। অ্যামিবয়েড মুভমেন্ট কি? আমরা জানি যে ক্ষণপণ সৃষ্টির মাধ্যমে যে মুভমেন্টটা করে WBC তাকে বলছি আমরা অ্যামিবয়েড মুভমেন্ট। ঠিক আছে, তাহলে অ্যামিবয়েড মুভমেন্ট যেহেতু আমরা আগে জানি ক্ষণপথ, আমরা অ্যামিবাতে পড়ে আসছি, এই জন্য এটা আমি এত ডিটেইলস বলছি না। তাহলে এখন WBC আমাদের ব্লাড ভেসেল থেকে বের হয়ে কোথায় যাবে, ব্যাকটেরিয়াটা কোথায়, সে কিভাবে জানবে? একটা কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে জানবে। সে কেমিক্যাল সাবস্টেন্সের দিকে যাবে অথবা কেমিক্যাল সাবস্টেন্স থেকে দূরে যাবে। এই যে কেমিক্যাল সাবস্টেন্সের দিকে যাবে WBC, এটাকে বলছি আমরা কেমোট্যাক্সিস।
তারপরে চলে গেল ব্যাকটেরিয়ার কাছে ডাব্লিউবিসি কেমোট্যাক্সিসের মাধ্যমে, যাওয়ার পরে তারপরে হবে ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস এর ক্ষেত্রে আমি আরেকটা ছবি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। এই যে ডাব্লিউবিসি গুলো, এটা হচ্ছে ব্লাড ভেসেলের ভেতরে। ডাব্লিউবিসি গুলো প্রথমে ছিল হচ্ছে সেন্টারে, যখনই প্রয়োজন মোর্শেদ রেজড হ্যান্ড। মোর্শেদ একটা কোয়েশ্চেন করতে চাচ্ছে, তুমি এখানে চ্যাটে আমাকে কোয়েশ্চেনটা লিখে দাও, আমি অ্যান্সার দিচ্ছি। ওকে, সো ডাব্লিউবিসি যখন হচ্ছে প্রয়োজন, যখন ব্যাকটেরিয়া অ্যাটাক করবে তখন এরা মার্জিনের কাছে চলে যাবে। দিস ইজ মার্জিনেশন। মার্জিনের কাছে গিয়ে কি হয়, প্রথমে হচ্ছে অত সহজে শক্ত করে মার্জিনের সাথে লাগে না, তখন কি হয় ব্লাড ভেসেলের সরি ব্লাডের প্রেশারে এরা কি হচ্ছে ঘুরে যায়, দ্যাট ইজ কল্ড রোলিং। রোলিং করে করে তারা হচ্ছে কি শক্ত ভাবে মার্জিনে লাগবে। লাগার পরে এই যে বের হয়ে যাচ্ছে দুইটা সেলের মাছ দিয়ে, এটাকে বলছে ডায়াপেডিসিস। তারপরে ক্ষণপথ তৈরি করে অ্যামিবয়েড মুভমেন্টের মাধ্যমে সে কোথায় চলে যাচ্ছে, ব্যাকটেরিয়ার কাছাকাছি। কিভাবে জানবে সে ওখানে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া সে জানবে যেহেতু এখানে একটা কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, দ্যাট ইজ কেমোট্যাক্সিস। টু পার্টিসিপেন্ট রেজ হ্যান্ড, হ্যাঁ বলো কি কোশ্চেন। আমি কোশ্চেন গুলা তোমাদেরকে চ্যাটে করতে বলছিলাম। আচ্ছা জারিন তিথি, জারিন তিথি তুমি কি কোশ্চেন করছো, করো মুখে বলো। কিছু কোশ্চেন আছে তোমার জারিন তিথি? না ম্যাম। আচ্ছা তাহলে কে কোশ্চেন করতে চাচ্ছিলে, যে কোশ্চেন করতে চাচ্ছ সে হচ্ছে ইয়ে করো। আচ্ছা মোর্শেদ, মোর্শেদ কি করতে কোশ্চেন করতে চাচ্ছিল? ওকে আনমিউট দিস ইয়ার। মোর্শেদ তুমি কি কোশ্চেন করতে চাচ্ছ, করো মুখে বলো। মোর্শেদ কেমোট্যাক্সিস, আচ্ছা কেমোট্যাক্সিসটা আরেকবার এক্সপ্লেইন করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, কেমোট্যাক্সিস আমি বলছিলাম যে কেমোট্যাক্সিস মিন্স হচ্ছে কোন একটা কেমিক্যাল সাবস্টেন্সের দিকে যাওয়া। ম্যাম সেকেন্ড প্রপার্টিসটা একটু বলবেন প্লিজ, আমি বুঝি নাই সেকেন্ড প্রপার্টিস কোনটা। আচ্ছা আমি বলছি, সেকেন্ড প্রপার্টিস ছিল হচ্ছে ডায়াপেডিসিস। ওকে দুইটা কোশ্চেন আসছে, একটা হচ্ছে সেকেন্ড প্রপার্টিস বুঝে নাই, আপনাদেরকে জিজ্ঞেস করো যে আমি একটু তাড়াতাড়ি। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, তোমাদের কি প্রবলেম হচ্ছে? যেহেতু এগুলি আগে পড়া আছে এই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ আমি নতুন পড়া এখনো কিন্তু শুরু করি নাই, এগুলা কিন্তু আমাদের সব আগের পড়া, এই জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। তোমাদের কি প্রবলেম হচ্ছে? চ্যাটে বলতে পারো, চ্যাটে বলতে পারো, চ্যাটে ইয়েস অথবা নো বলতে পারো। ওকে তাহলে আচ্ছা, সেকেন্ড যে প্রপার্টিস ছিল ডায়াপেডিসিস, এটা মানে হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের যে লাইনিং এপিথেলিয়াম গুলা থাকে, এপিথেলিয়াল যে সেল গুলা থাকে, সেই দুইটা সেলের মাঝে যে ছোট ছোট পোষণটা থাকে, অল্প একটু স্পেস থাকে, সেই স্পেস দিয়ে ডাব্লিউবিসি যে বের হয়ে যায় এটাকে বলে ডায়াপেডিসিস। এই যে আমি এখন যে ছবিটা দেখাচ্ছি, দেখো আমি কার্সার নাড়াচ্ছি, এটা কি, এটা হচ্ছে ডায়াপেডিসিস। মানে কি, এই যে ব্লাড ভেসেলের যে লাইনিং এপিথেলিয়াম, এগুলো হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, মানে কি ওয়ালের যে এপিথেলিয়াম গুলো আছে, এই এপিথেলিয়াম দুইটা এপিথেলিয়ামের মাঝে যে ছোট জায়গাটা, সেই জায়গাটার ভেতরে স্কুইজ করে ডাব্লিউবিসি যে বের হয়ে যায়, দ্যাট ইজ কল্ড ডায়াপেডিসিস। ওকে এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টিস। এবং থার্ড প্রপার্টিস হচ্ছে ডায়াপেডিসিস এর পরে যাবে হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট করবে। তাহলে অ্যামিবয়েড মুভমেন্ট মানে ক্ষণপথ তৈরি করে সে যাবে, কিন্তু ডাব্লিউবিসি তো জানে না যে সে কোথায় যাবে, কোথায় আছে ব্যাকটেরিয়া বডিতে, তাই না? সে তো ব্লাড ভেসেল থেকে বের হলো, তাই জন্য তাকে এই যে কোথায় যাবে এই জিনিসটা জানানোর জন্য একটা কেমিক্যাল রিলিজ হয়, সেই কেমিক্যালের কাছাকাছি ডাব্লিউবিসি যেতে চায়। এই যে কেমিক্যালের দিকে ডাব্লিউবিসি মুভমেন্ট, এটাকেই বলে কেমোট্যাক্সিস। একটা কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, এই দেখো এখানে কেমোট্যাক্সিস দেখাচ্ছে যে কেমোট্যাক্টিক সোর্স, এই জায়গাটা একটা ডাব্লিউবিসি, এই জায়গাটা একটা ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, এই ব্যাকটেরিয়ার আক্রমণের জায়গার চারপাশে একটা কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, এই কেমিক্যাল সাবস্টেন্স এর দিকে দেখো ডাব্লিউবিসি গুলা চলে আসছে। দেখো এরো চিহ্ন গুলা কেমিক্যাল সাবস্টেন্স এর দিকে ডাব্লিউবিসি গুলা চলে আসছে, তাহলে একে বলছি আমরা কেমোট্যাক্সিস। ওকে তাহলে এইবার আসছি আমরা, এরপরে আসছি, এরপরে যেটা ছিল ফ্যাগোসাইটোসিস, যে কেমোট্যাক্সিস এর পরে অ্যামিবয়েড মুভমেন্ট করে যে চলে যাবে, এটা পরে নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস হচ্ছে যেটা দিয়ে একটা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, তাই না? একটা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। এই জিনিসগুলো ডিটেলস এখানে আছে, এই প্রপার্টিস গুলা, এগুলো তোমাদের সব তোলা আছে, এই জন্য আমি আর এখন এত ডিটেলসে যাচ্ছি না, এগুলো সব ডিটেলস তোমাদের খাতায় দেখবা, সব তোলা আছে যে কোনটা কাকে বলে।
ডিটেইলস তোলা আছে। তো এই জন্য আমি এটাতে যাচ্ছি না, আমি জাস্ট ফ্যাগোসাইটোসিসটার ব্যাপারে তোমাদের কাছে একটু ইয়ে করছি যে ফ্যাগোসাইটোসিসটা কিভাবে হয়। ফ্যাগোসাইটোসিস করার জন্য ফ্যাগোসাইটোসিসের কয়েকটা স্টেপ আছে, তিনটা স্টেপ আছে। যে আমরা আমাদের WBC যে ব্যাকটেরিয়া গুলাকে মেরে ফেলবে, সেই WBC যে ব্যাকটেরিয়াকে মারবে, এই মারার জন্য WBC কে কি করতে হবে, আগে চিনতে হবে যে কে ব্যাকটেরিয়া আর কে ভালো সেল, তাই না? এটা আগে চিনতে হবে। তাই এই চেনার জন্য কি করতে হবে, রেকগনাইজেশন, রেকগনাইজেশন প্রথমে তার চিনতে হবে, রেকগনাইজেশন, ঠিক আছে? তাই এই রেকগনাইজেশনটার জন্য আমাদের কি কিছু কিছু সাবস্টেন্স আছে যারা হচ্ছে রেকগনাইজ করে দিবে যে WBC কিভাবে করছে, WBC কিভাবে চিনবে যে ব্যাকটেরিয়া কোনটা। এই যে চেনাটাকেই বলছি আমরা রেকগনাইজেশন, ঠিক আছে? রেকগনাইজেশন কিভাবে করবে, কিছু কিছু সাবস্টেন্স আছে যারা সেই ব্যাকটেরিয়াটার চারপাশ কি করবে, র্যাপিং করে রাখে। র্যাপিং মানে কি, র্যাপিং পেপার দিয়ে যেরকম আমরা কভার করি ঠিক সেরকম কভার করে রাখে কিছু সাবস্টেন্স দিয়ে। সেই সাবস্টেন্স গুলোর নাম হচ্ছে IgG, 3B and MBL। এই তিনটা জিনিস আমাদের ব্যাকটেরিয়াকে কি করছে, কভার করে রাখছে, র্যাপ করে রাখছে। IgG, C3B এবং MBL এরা হচ্ছে র্যাপ করে থাকে। এই র্যাপ করার জন্য WBC বুঝতে পারে যে এইটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটাকে আমাদের বডিতে প্রয়োজন নাই। তাহলে এই একটা গেল হচ্ছে রেকগনাইজেশন। তাহলে এই যারা হচ্ছে র্যাপিং করছে তাদেরকে বলে হচ্ছে অপসোনিন, ঠিক আছে? যাই হোক, এই জিনিসগুলো আমাদের লেখাই আছে, আমরা জাস্ট একটু রিভিউ করছি যেহেতু অনেকদিন পরে করছি এই জন্য, ঠিক আছে? তাহলে আমি যখন চিনলাম যে একজন ব্যাকটেরিয়া আমাকে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, একে এখন মারতে হবে, তাহলে আমি প্রথমে তাকে চিনলাম, WBC এর কথা বলছি, WBC প্রথমে তাকে চিনলো। চেনার পরে কি করবে, তাকে খেয়ে ফেলবে, এনগালফমেন্ট। তাকে খেয়ে ফেলার পরে, খেয়ে ফেলে কি ভিতরে রেখে দিবে, না রেখে দিবে, খেয়ে ফেলার পরে সে ভিতরের ব্যাকটেরিয়াটাকেও আবার কি করবে, মেরে ফেলবে। কেন মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে এই জন্য যে এই ব্যাকটেরিয়াটা যে WBCটা খেয়ে ফেলেছিল সেই WBC-এরই ক্ষতি করতে পারে, তাই না? সে WBC-এর ক্ষতি করে সে আবার কি করতে পারে, WBC-টাকে ধ্বংস করে WBC থেকে বের হয়ে যেতে পারে। এই জন্য তাকে কি করতে হবে, শুধু এনগালফ করলেই হবে না, তাকে কি করবে, আবার তাকে মেরে ফেলতে হবে। তাহলে এই যে মেরে ফেলাটা, তাকে আমরা বলছি কিলিং এন্ড ডিগ্রেডেশন স্টেজ, ঠিক আছে? কিলিং মানে মেরে ফেলা, অর ডিগ্রেডেশন অথবা ধ্বংস করা, ঠিক আছে? এই এইভাবে করে আমাদের ব্যাকটেরিয়া গুলো আলটিমেটলি মেরে ফেলবে WBC। তো এই গেল হচ্ছে আমাদের প্রপার্টিস, এগুলো সবই আমাদের আগের পড়া, এই জন্য আমি খুব র্যাপিড আগিয়েছি। এরপরের থেকে আসবে আমাদের নতুন পড়া, তাহলে আমরা নতুন পড়াতে যাচ্ছি, ওকে? নতুন পড়া, আচ্ছা আমরা একটা ভিডিও দেখেছিলাম, তোমরা আবার একটু ভিডিওটা কি দেখতে চাও কিনা, তাহলে আমি ভিডিওটা একটু দেখাই দিই, তাই না? কিভাবে কাজ করছে WBC প্রপার্টিসটা, অনেক বড় ভিডিও, আমি ছোট করে দিই 45 এ। Inflammation is the protective reaction of vascularized tissue to local injury. Acute inflammation is the early, almost immediate reaction of tissue to the circulation becomes more viscous. RBC gula dekha jacche, eta blood vessel er bhitore amader blood cell gula ei bhabe jay. কিন্তু যখনই হচ্ছে একটা ব্যাকটেরিয়া আক্রমণ করবে অথবা দরকার, তখন WBC গুলা দেখো আমাদের কোথায় চলে আসছে, সেলের ওয়ালে চলে আসছে, মার্জিনেশন, এই যে বের হয়ে গেল, দ্যাট ইজ ডায়াপেরিস। এরপরে কি হবে, অ্যামিবয়েড মুভমেন্ট, দেখো অ্যামিবয়েড মুভমেন্ট করে তারা মুভ করছে, কিন্তু কোন দিকে মুভ করবে, একটা কেমিক্যাল সাবস্টেন্স দরকার। এই দেখো কেমিক্যাল গুলো চলে আসলো, কেমোট্যাক্সিন, এই কেমিক্যালের দিকে দেখো এরা চলে যাচ্ছে, কেমোট্যাক্সিন। তারপরে কি করলো, এই যে ব্যাকটেরিয়াটা এনগালফমেন্ট খেয়ে ফেললো, এবং কি করছে যে এনগালফমেন্ট, এবং ভিতরে দেখো মেরে ফেলছে। সো দিস ইজ দা প্রসিডিউর অফ WBC প্রপার্টিস, ওকে? তাহলে এই আমরা অ্যানিমেশনটা দেখলাম যে WBC প্রপার্টিস, ওকে? এইবার আমরা তো প্রথমে নর্মাল কাউন্ট সবগুলা পড়েছিলাম, নর্মাল কাউন্ট এবং ডিফারেনশিয়াল কাউন্ট অফ WBC পড়েছিলাম। তাহলে এগুলা হচ্ছে আমার কি হচ্ছে, সবসময় কি নর্মাল থাকতে পারে, অনেক সময় অ্যাবনর্মালও হতে পারে, তাই না? তাহলে অ্যাবনর্মাল কি কি হতে পারে, হতে পারে বেশি হতে পারে অথবা কম হতে পারে, তাই না? তাই জন্য আমরা কি বলছি যে বেশি কম হলে কিরকম হতে পারে, সেটাকে বলছি আমরা ভ্যারিয়েশন। তাহলে WBC-র ভ্যারিয়েশন কি কি হতে পারে, একটা হতে পারে বেশি হতে পারে, একটা হতে পারে কম হতে পারে।
যেটা বেশি এটা হচ্ছে আমাদের নতুন পড়া, এটা তোমরা একটু লিখে নাও। নাম্বার ওয়ান ইজ দ্য নিউট্রোফিলিয়া, ঠিক আছে? তার মানে কি? ফিলিয়া মিন্স বেশি, নিউট্রোফিলিয়া মানে হচ্ছে নিউট্রোফিলের সংখ্যা বেশি। ওকে, তো নিউট্রোফিলিয়া মিন্স হচ্ছে নিউট্রোফিলের সংখ্যা যদি নর্মালের থেকে বেশি হয় তাকে বলছে নিউট্রোফিলিয়া। তাহলে নিউট্রোফিলিয়া আমরা কখন বলবো? যদি হচ্ছে নিউট্রোফিলের কাউন্ট আমাদের 10,000 বেশি হয়ে যায়, অ্যাবসোলুট কাউন্ট 10,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড এর থেকে বেশি হয়ে যায় তাকে বলি আমরা নিউট্রোফিলিয়া। এইগুলার আমার কিছু কজ জানতে হবে যে কখন আমার নিউট্রোফিলিয়াটা হতে পারে। তাহলে নিউট্রোফিল কখন বেশি পাবো আমরা? যখন আমার বডিতে ইনফেকশন হবে অথবা কোনো শত্রু আক্রমণ করবে তখনই এখানে বেশি হবে। কিন্তু সেগুলা কি? সেগুলা হচ্ছে অসুখের কন্ডিশন। কিন্তু অসুখের কন্ডিশন ছাড়াও আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনেও অনেক সময় নিউট্রোফিল বেশি থাকতে পারে। তো ফিজিওলজিক্যাল কজেস অফ নিউট্রোফিলিয়া আর নিউবর্ন বেবি, নিউবর্ন বেবিদের নর্মালি নিউট্রোফিল বেশি থাকে। এক্সারসাইজের পরে আমাদের নিউট্রোফিলের সংখ্যাটা বেশি হয়ে যায়, খাওয়া দাওয়ার পরে বেশি হবে, প্রেগনেন্সি অ্যাডমিনিস্ট্রেশন, ল্যাকটেশন, পার্টুরেশনে বেশি হবে। পার্টুরেশন মিন্স ডেলিভারি, ডেলিভারি অফ এ বেবি ইজ কল পার্টুরেশন। আচ্ছা, আমি যে তোমাদের পার্সেন্টেজ নিব, তোমাদের অনেকেরই হচ্ছে নামে তোমরা তোমাদের এটা জুমটা সেট করো নাই, হ্যাঁ? তাহলে আমি তো তাদের নাম বুঝতে পারছি না। অনেকের গ্যালাক্সি A20 আছে, S আছে, গ্যালাক্সি S। তাহলে আমি পার্সেন্টেজ কিভাবে দিব তোমাদেরকে? পাঁচজন আছে যাদের নাম নাই, গ্যালাক্সি A20, তাদেরকে তো আমি পার্সেন্টেজ দিতে পারছি না। আর যাদের নাম আছে তাদের নাম আমি কালেক্ট করেছি, কিন্তু যাদের নাম নাই তাদেরকে তো আমি জুমে যারা নাম দেয় না তারা চ্যাটে তাদের নাম লিখে রাখতে পারে। আচ্ছা, জুমে যারা নিজেদের নাম দিয়ে করো নাই, জুমে যারা নিজেদের নাম দিয়ে জুম সেট করো নাই, তারা চ্যাটে প্রেজেন্ট আছো যারা, তাদের নাম চ্যাটে আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে পার্সেন্টেজ দিতে পারবো। আর যারা জুমে নিজেদের নামে সেভ করেছো তাদের নাম আমি অলরেডি কালেক্ট করতে পারছি, ঠিক আছে? একজন হচ্ছে বুশরা, সুমাইয়া আক্তার বুশরা। ওকে, তাহলে আমরা পড়াতে যাই। আর যাদের যাদের নামে ইয়ে নাই তারা হচ্ছে এখানে আমাকে লিখে দাও, চ্যাটে লিখে দাও, আমি ওদেরকে কালেক্ট করে নিব। সুমাইয়া আক্তার, আসানুল্লাহ মাধব, জুমে যার আছে তার নাম দরকার নাই, যার জুমে সেট করা নাই, নাম সেট করা নাই, গ্যালাক্সি দিয়ে আসছে, আদার্স কিছু দিয়ে আসছে, ঠিক আছে, তাদের শুধু নাম দাও। জাহিদুল আলম খান সৈকত, ও আচ্ছা, সৈকত তো আমাদের স্যার লেকচারার। ওকে, তোমাদের দুজন স্যারও কিন্তু জয়েন করেছেন, হ্যাঁ? তোমাদের লেকচারার স্যার স্যার জয়েন করেছেন আমাদের সাথে। তোমরা একটু স্যারকে, ডক্টর সৈকত তোমাদের লেকচারার স্যার আমাদের সাথে জয়েন করেছেন। আমি জানি না সৈকত স্যারের সাথে তোমাদের পরিচয় হয়েছে কিনা, নতুন জয়েন করেছে। ওকে, তাহলে আমরা যাচ্ছি নিউট্রোফিলিয়ার ফিজিওলজিক্যাল কজ হচ্ছে নিউবর্ন বেবি, এক্সারসাইজ, প্রেগনেন্সি। কালকে ইনশাল্লাহ আমরা 11টায় স্টার্ট করব। এবং আমি তোমাদের, ভালো হয় তোমরা যদি নাম দিয়ে জুমটা ইয়ে করো তাহলে আমি একবারে তোমাদের পার্সেন্টেজটা পেয়ে যেতে পারি। ওকে ওকে, নিউট্রোফিলিয়ার তাহলে হচ্ছে এগুলো গেল ফিজিওলজিক্যাল কজ। এরপরে আসছি আমরা প্যাথোলজিক্যাল কজ, তার মানে হচ্ছে ডিজিজ রিলেটেড, তাই না? সো ডিজিজ রিলেটেড এ আমাদের মনে রাখতে হবে যে যেকোনো ইনফেকশনে WBC-টা বেশি হবে, যেকোনো ইনফেকশন। তাহলে ইনফেকশন কিভাবে আমরা বলি? ধরো আমার অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস কি? অ্যাপেন্ডিক্স ইনফেকশন, ঠিক আছে? সাধারণত ইনফেকশন গুলো আমরা সাইটিস এভাবে বলি। এছাড়া আমরা পায়োজেনিক ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বলতে পারি। পায়োজেনিক মানে যে ইনফেকশনটা পুষ তৈরি করে, পাস তৈরি করে, তাকে বলছি পায়োজেনিক ইনফেকশন। ওকে, এছাড়া আর কি হতে পারে? আদার্স ইনফ্লামেটরি কন্ডিশন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটিক ফিভার, গাউট, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে এক একটা অসুখের নাম যেগুলাতে হচ্ছে আমাদের কি হয়, ইনফেকশন হতে পারে। কিরকম অসুখ? এরা হচ্ছে যে গিটে গিটে বাতের ব্যথা বলে না, সেই রকম অসুখের নাম হচ্ছে রিউমেটিক। তাহলে সেটা রিউমেটিক ফিভার হতে পারে, গাউট হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, এগুলাতে আমাদের WBC বাড়বে। এছাড়া আমাদের কোনো যদি টিস্যু ডিস্ট্রাকশন হয়, মানে টিস্যু যদি কোনো নষ্ট হয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়, যেমন বার্ন, পুড়ে গেলে আমাদের অনেক টিস্যু ক্ষতি হয়, তারপরে অপারেশনের জন্য ক্ষতি হতে পারে, অথবা কোনো জায়গা যদি আমাদের ব্লাড সাপ্লাই কম পেয়ে নষ্ট হয়ে যায় তখন ইয়ে হতে পারে, নষ্ট হতে পারে, তাহলে এই জায়গাগুলোতে গিয়ে আমরা কি হতে পারি,
আমাদের নিউট্রোফিল কাউন্টটা বেড়ে যেতে পারে। ওকে, তাহলে এই মোটামুটি আমাদের প্যাথোলজিক্যাল কজ। আমি আবার বলছি, অ্যাকুইট পায়োজেনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার মানে কি? অ্যাকুইট মানে অল্প সময়ের জন্য, পায়োজেনিক মানে হচ্ছে পুষ তৈরি করে, যে ইনফেকশনটা সেটা আবার হচ্ছে যারা পুষ তৈরি করে না, নন ইনফেক্টিভ ইনফ্লামেটরি ডিজিজ, যার ভেতরে রিউমাটিক ফিভার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এছাড়া কিছু টিস্যু ডিস্ট্রাকশন হয়, যেমন বার্ন, পুড়ে যাওয়া, পোস্ট অপারেটিভ মানে অপারেশনের পরে, অথবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট অ্যাটাক যেটাকে বলি আমরা, সেটা কি হয়, হার্টে ব্লাড সাপ্লাই না পেলে হার্টের কিছু পোষণ নষ্ট হয়ে যায়, তাকে বলছি আমরা ইনফ্রাকশন। যেহেতু হার্টের কথা, তাই মায়োকার্ডিয়াম মানে হার্টের মাসেলের ইনফ্রাকশন। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের কিছু প্যাথোলজিক্যাল কজ। এরপরে আসছি, এগুলো আমরা কি করছি, আমরা করছি নিউট্রোফিলিয়া, তার মানে নিউট্রোফিলটা বেশি পরিমাণ। ওকে, এরপরে যাচ্ছি আমরা, এরপরে আসছি নিউট্রোপেনিয়া, তার মানে কি, নিউট্রোফিলের কাউন্ট যদি কমে যায়, নিউট্রোপেনিয়া কত কমে যেতে পারে, 2500 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড এর যদি কমে যায়, তাদেরকে বলছি আমরা নিউট্রোপেনিয়া। তাহলে কি কি কারণে হতে পারে, কমে যেতে পারে, টাইফয়েড, প্যারাটাইফয়েড ফিভার, আমরা জানি টাইফয়েডের নাম আমরা সবাই জানি, এটা একটা অসুখ, যে অসুখে হচ্ছে কি হয় আমাদের, আমাদের হচ্ছে জ্বর হয়, তাই না? তাহলে টাইফয়েড এবং প্যারাটাইফয়েড ফিভারে আমাদের কি হতে পারে, নিউট্রোফিল কাউন্ট কমে যেতে পারে। এরপরে আসছি ম্যালেরিয়া, ম্যালেরিয়ার অসুখ আমরা জানি যে জ্বর হয়, মশা কামড় দিলে হয়, ম্যালেরিয়াতেও আমার কি হতে পারে, নিউট্রোফিলের কাউন্টটা কমে যেতে পারে। এছাড়া কি হতে পারে, অ্যাপ্লাশিয়া ও বোন ম্যারো, অ্যাপ্লাশিয়া মানে বোন ম্যারোর সেল গুলা, বোন ম্যারোর সেল গুলা যদি হচ্ছে আমার নষ্ট হয়ে যায়, অ্যাপ্লাশিয়া মানে সেল গুলা তৈরি হচ্ছে না, তখনও আমার WBC কমে যেতে পারে। ঠিক আছে, এছাড়া হচ্ছে আরো কিছু, বোন ম্যারো ডিপ্রেশনের কিছু আমরা কিছু একটা কন্ডিশন থাকে যেটা বোন ম্যারো তার নিজের কাজগুলো করতে পারে না, কারণ আমরা জানি যে বোন ম্যারো থেকেই সব WBC গুলো তৈরি হয়। তাহলে বোন ম্যারো যদি কাজ না করতে পারে, তাহলে WBC কমে যাবে, নিউট্রোফিল কমে যাবে। তাহলে সেইগুলা কিসের জন্য হতে পারে, কিছু কিছু মেডিসিন আছে যারা হচ্ছে বোন ম্যারো কে ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ, এগুলো লিখবা, আচ্ছা মেজাবিন লিখেছিল, এগুলো লিখবা। হ্যাঁ, নিউট্রোফিলিয়া থেকে আমরা নতুন স্টার্ট করেছি, নতুন ক্লাস স্টার্ট করেছি, আমরা নিউট্রোফিলিয়া শেষ করে এখন নিউট্রোপেনিয়াতে আসি, এটা হচ্ছে নতুন ক্লাস, এগুলো অবশ্যই লিখবে। ঠিক আছে, ওকে, এবার আসছি যে বোন ম্যারোটা যদি কাজ না করে, তাহলে বোন ম্যারো কখন কাজ করবে না, বোন ম্যারো কাজ করবে না, কিছু মেডিসিন যদি আমরা দেই, এই মেডিসিনের ভেতরে ক্লোরোমাইসিন হতে পারে, সাইটোটক্সিক ড্রাগ হতে পারে, যে ড্রাগ গুলো আমাদের কি করে, বোন ম্যারো কে সাপ্রেশন অথবা ডিপ্রেশন করতে পারে। এছাড়া কি করতে হতে পারে, এক্সরে দিয়ে যদি আমরা এক্সপোজার হই, এক্সরে রেডিয়েশন দিয়ে যদি আমরা এক্সপোজার হই, তখন কি হতে পারে, আমার বোন ম্যারো তার নিজের সেল গুলা তৈরি করতে পারবে না, তখন নিউট্রোপেনিয়া ফর্ম হতে পারে। এছাড়া কিছু কেমিক্যালস দিয়েও আমাদের বোন ম্যারো তার নিজের কাজ সেল গুলা তৈরি কম করতে পারে, সেই কেমিক্যালের একটা নাম হচ্ছে আর্সেনিক। তাহলে আর্সেনিক কোথা থেকে আসে, আমরা জানি যে আমাদের অনেক সময় অনেক পানির ভিতরে আর্সেনিক থাকে, যেটা আমরা না চাইলেও অটোমেটিক আর্সেনিক আমাদের ভিতরে ঢুকে যায়। তাহলে এই আর্সেনিকেরও কাজ হচ্ছে আমাদের কি করা, বোন ম্যারোটাকে সাপ্রেশন করা অথবা ডিপ্রেশন করা, তার মানে বোন ম্যারো তার নর্মালি সেল গুলা তৈরি করতে পারবে না, যার জন্য নিউট্রোফিলও তৈরি হবে না, এই জন্য নিউট্রোফিলের কাউন্টও কমে যাবে, তার নাম হচ্ছে নিউট্রোপেনিয়া। ওকে, তাহলে আমি কি নেক্সট স্লাইডে যাব, আমাদের লেখা হয়ে গেছে না, একটু কমেন্টে জানিয়ে দাও, একটু চ্যাটে জানিয়ে দাও, আমি কি নেক্সট স্লাইডে যাব কি না, আমাদের আর বেশি সময় হয়তো নাই, যতক্ষণ আমার চালু থাকবে আমি তোমাদের সাথে থাকব, আদারওয়াইজ আগামীকাল ইনশাআল্লাহ আমরা আবার হচ্ছে 11টা থেকে শুরু করব, সকাল 11টা, রাত 11টা না কিন্তু। ওকে ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, থ্যাংক ইউ, নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, আমি চেষ্টা করব আমার এই স্লাইড গুলা তোমাদেরকে দিয়ে দিতে, তোমাদের যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে আমি চেষ্টা করব আমার এই স্লাইডটা দিয়ে দিতে, যার জন্য যদি বাই চান্স তোমরা তুলতে না পারো, তাতেও যাতে কোনো অসুবিধা না হয়। ওকে, সুতরাং যদি তোলা না হয়, ভয়ের কিছু নাই, আমি চেষ্টা করছি তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, নেক্সট স্লাইড হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিলেরও কি হতে পারে, বেশি হতে পারে অথবা কম হতে পারে। তাহলে বেশি হওয়ার কন্ডিশনটার নাম হচ্ছে ইসোনোফিলিয়া। তাহলে ইসোনোফিলিয়ার একটু কজ দেখে নাও, ইসোনোফিলিয়া হচ্ছে কখন আমরা বলবো, যদি 500 কম হয়, কত 500 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড এ যদি 500 কম ইসোনোফিলিয়া পাওয়া যায়, তখনই আমরা বলবো
কি ইয়েস অর নো সরি 500 বেশি যদি হয় তাহলে বলবো ইসিনোফিলিয়া ফিলিয়া মানে বেশি আর পেনিয়া হচ্ছে কম ওকে আচ্ছা স্লাইড দিয়ে দিলে তোমাদের সুবিধা হয় তোমরা কমেন্ট করেছো হ্যাঁ আমি অ্যাট বেস্ট আমি চেষ্টা করছি আমি এখনো পড়তে পারি নাই আমি যখনই পারবো তোমাদেরকে জানাই দেব তোমাদের আমি স্লাইড দিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে কিসে কিসে ইওসিনোফিলটা বেড়ে যায় আমরা দেখি অ্যালার্জিক কন্ডিশন যেমন অ্যাজমা ঠিক আছে অ্যাজমা একটা ডিজিজ আমরা জানি শ্বাসকষ্টের ডিজিজ ওকে সো অ্যালার্জিক রিঅ্যাকশনে আমার বাড়তে পারে এই অ্যালার্জির ডিজিজের নাম হচ্ছে অ্যাজমা হে ফিভার এছাড়া কি হতে পারে প্যারাসাইটিক ইনফেস্টেশন তার মানে কি পরজীবীর কোনো আমাদের বডিতে যদি ঢুকে যেমন হুক ওয়ার্ম আমরা বলেছিলাম ওয়ার্ম মিন্স কি হ্যাঁ মনে আছে নিশ্চয়ই তাই না হুকের মতো থাকে কৃমি তাই না কৃমি আমাদের আমাদের শরীরের ভিতরে থাকে এরা কি করবে ইওসিনোফিল কাউন্টটা বাড়াই দিবে আদার্স কিছু স্কিন ডিজিজও বাড়তে পারে যেমন আর্টিকারিয়া এবং স্কারলেট ফিভার সো দিজ আর দ্য কজেস কজেস মানে কারণ কিসের কারণ আমার ইওসিনোফিল কাউন্ট বেড়ে যাওয়ার কারণ ওকে ওকে তাহলে এই গেল হচ্ছে আমার ইসিনোফিলিয়ার হচ্ছে কিছু কন্ডিশন এরপরে যাচ্ছি আমরা ইওসিনোপেনিয়া মানে কি ইসিনোফিলটা কমে যাচ্ছে কখন কমে যাবে বলবো 50 এর নিচে যদি হয় সেটাকে আমরা কমে যাওয়া বলবো তাহলে কিসের জন্য হতে পারে স্টেরয়েড অথবা ACTH থেরাপি ACTH কি এখন আমরা পড়ি নাই এটা একটা হরমোন আমরা যখন এন্ডোক্রাইনোলজি পড়বো তখন এই হরমোনটা পড়বো এটা দিয়ে অনেক সময় আমরা ট্রিটমেন্ট দিই স্টেরয়েড একটা কেমিক্যাল সাবস্টেন্স যে কেমিক্যাল ফাতেমা নাসির মুন এখন আসলো ফাতেমা তুমি এত দেরি করে আসলা আমরা তো প্রায় শেষ করে ফেললাম ঠিক আছে কালকে অবশ্যই ইন টাইমে আসবে আমরা আজকে অল্পই পড়িয়েছি আজকে আমরা আগের গুলাই ডিসকাস করেছি কালকে ইনশাল্লাহ আমরা নতুন পড়া দিয়ে শুরু করব ওকে সো ইওসিনোপেনিয়ার একটা কজ হচ্ছে ACTH এন্ড স্টেরয়েড থেরাপি স্টেরয়েড যেটা বলছিলাম স্টেরয়েড হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা আমাদের ফুডের ভেতরেও থাকে এবং এছাড়া আমরা অনেক মেডিসিনের ভেতরেও স্টেরয়েড দিয়ে থাকি তাহলে যদি আমাদের এই স্টেরয়েড থেরাপি দিই যদি আমরা ট্রিটমেন্ট দিই তাহলে আমাদের বডিতে স্টেরয়েড বেড়ে যায় তখন ইওসিনোফিল কাউন্টটা কমে যেতে পারে স্ট্রেসফুল কন্ডিশন যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে আমাদের ইওসিনোফিল কাউন্টটা কমে যেতে পারে তো স্ট্রেস কখন যখন পরীক্ষা দিতে আসবা তখন কি হবে অনেক স্ট্রেস থাকবে তাই না কি হয় না হয় দিস ইজ দ্য স্ট্রেস কন্ডিশন এছাড়া আর কি কি স্ট্রেস কন্ডিশন হতে পারে অপারেশন করার সময় একটা স্ট্রেস কন্ডিশন হয় বডি ভয় পাই না আমরা সবাই অপারেশন কি সবাই খুব সহজে করতে চাই চাই না এছাড়াও আরো কি স্ট্রেস কন্ডিশন হতে পারে আমরা যদি ব্লাড ডোনেট করতে চাই দেখা যায় তখনও একটু ভয় পাই দ্যাট ইজ স্ট্রেস কন্ডিশন জাস্ট লাইক দ্যাট যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে আমাদের ইসিনোফিল কাউন্টটা কমে যেতে পারে এছাড়া যে কোনো পায়োজেনিক ইনফেকশন আমরা পায়োজেনিক ইনফেকশন কি একটু আগে বলেছি মনে আছে কি আবার বলছি পায়োজেনিক ইনফেকশন মানে যে ইনফেকশন গুলা পুচ তৈরি করে পাস তৈরি করে দ্যাট ইজ কল পায়োজেনিক ইনফেকশন তাহলে এই পায়োজেনিক ইনফেকশন গুলাতেও আমার কি হতে পারে ইওসিনোফিলের কাউন্ট কমে যেতে পারে কিন্তু আমরা পায়োজেনিক ইনফেকশনে কি পেয়েছিলাম নিউট্রোফিলের কাউন্ট কিন্তু অনেক বেড়ে গিয়েছিল নিউট্রোফিলিয়া হয়েছিল তাই না বাট ইন কেস অফ পায়োজেনিক কন্ডিশন নিউট্রোফিল বেড়ে গেলে কি হবে ইওসিনোফিলের কাউন্ট কিন্তু কমে যেতে পারে ওকে তাহলে আমার মনে হয় এই স্লাইডটা কমপ্লিট হয়ে গেছে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি ওকে এরপরে আসছি আমরা বেসোফিল বেসোফিলেরও কি হতে পারে বেসোফিলিয়া হতে পারে অথবা বেসোপেনিয়া হতে পারে ফিলিয়া কখন বলবো যখন কাউন্টটা কত হবে 100 এর থেকে বেশি হবে পার কিউবিক মিলিলিটার অফ ব্লাডে তখন আমরা বলবো বেসোফিলিয়া কার কিসের কিসের জন্য হতে পারে ভাইরাল যদি কোনো ইনফেকশন হয় ভাইরাস ইনফেকশন মানে কি ভাইরাস দিয়ে ইনফেকশন এই যে এখন করোনা ভাইরাস হচ্ছে এগুলা কি ইনফেকশন ভাইরাস ইনফেকশন নিচে চলে সরি আমরা একটু স্লাইডটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল ওকে সো ভাইরাস কি করোনা ভাইরাস একটা ভাইরাস তার মানে এখন যদি কোনো করোনা পেশেন্টের আমরা বেসোফিল কাউন্ট করি দেখা যাবে কি তার বেসোফিলিয়া আছে তাই না বেসোফিলিয়া বেশি আছে ওকে এছাড়া ভাইরাল ইনফেকশনে আর কি কি হতে পারে ইনফ্লুয়েঞ্জা স্মল পক্স চিকেন পক্স পক্স মিন্স কি বসন্ত ঠিক আছে তাহলে চিকেন পক্স কি হচ্ছে জল বসন্ত আর স্মল পক্স হচ্ছে গুটি বসন্ত তো গুটি বসন্ত এখন আর আমাদের হয় না আমাদের ওয়ার্ল্ড থেকে গুটি বসন্ত আমরা কি করেছি ইরাডিকেশন করেছি ইরাডিকেশন মানে হচ্ছে কি দূর করে দিয়েছি পৃথিবীতে আর নাই এখন আমাদের কি আছে চিকেন পক্স আছে দিজ আর দ্য ভাইরাল ইনফেকশন এছাড়া কি হতে পারে যে কোনো অ্যালার্জিক ডিজিজ যেটা আগে বলেছি অ্যাজমা একটা অ্যালার্জিক ডিজিজ সেটাতে আমার বেসোফিল কাউন্টটা বেড়ে যেতে পারে এছাড়া লিউকেমিয়া আমরা লিউকেমিয়ার নাম নিশ্চয়ই সবাই শুনেছি এটা একটা ক্যান্সার কিসের ক্যান্সার WBC ক্যান্সার এই কন্ডিশনে আমার বেসোফিল কাউন্টটা বেড়ে যেতে পারে ওকে হোয়াট ইজ বেসোপেনিয়া বেসোফিলের কাউন্ট কমে যাওয়া কখন হতে পারে স্টেরয়েড থেরাপি স্টেরয়েড আগে একটা কর্টোস্টেরয়েড আছে কর্টোস্টেরয়েড মানে কর্টিকোস্টেরয়েড হবে
ইটস ওকে, এটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড থেরাপি। স্টেরয়েড আগে বলেছি যে স্টেরয়েড আমরা অনেক সময় ওষুধের মাধ্যমে দেই ট্রিটমেন্ট পারপাসে, তাই এই জন্য এটাকে আমরা বলছি স্টেরয়েড থেরাপি। কর্টো লিখার প্রয়োজন নাই, শুধু স্টেরয়েড থেরাপি, ঠিক আছে? অথবা ড্রাগ ইনডিউস রিয়াকশন, কোন একটা ওষুধ খেলে দেখা যায় অনেক সময় কি আমাদের রিয়াকশন হতে পারে। কি রিয়াকশন হতে পারে? চুলকানো অথবা জায়গায় জায়গায় ফুলে যাওয়া, দিস ইজ দা ড্রাগ রিয়াকশন। তাতে এটা হচ্ছে আমরা ড্রাগ ইনডিউস রিয়াকশন। তো এই রিয়াকশন গুলো হলে আমাদের কি হতে পারে, বেজোফিলের কাউন্ট কমে যেতে পারে। আবার কিসে কমে যেতে পারে? পায়োজেনিক ইনফেকশন, তার মানে কি যে ইনফেকশনটা পাস তৈরি করে, ফুস তৈরি করে, সেখানে আবার বেজোফিলের কাউন্ট কমে যেতে পারে। ওকে, সো দিজ আর দা কজেস অফ, কজেস মানে কারণ, কজেস অফ বেজোফিলিয়া বেজোপেনিয়া। ওকে, তাহলে আমার মনে হয় আর কি আমরা আজকে পড়বো, আমাকে একটু চ্যাটে জানাও আমরা কি আর পড়বো নাকি আজকে এই পর্যন্তই থাকবে। আচ্ছা তোমরা বলো, আমি তোমাদের আনমিউট করে দিয়েছি, তোমরা বলো আর কি আজকে পড়বো। হ্যাঁ বলো, কথা বলো, পড়তে চাই না চাই না? আচ্ছা কেউ পড়তে চাই, আচ্ছা কেউ বলছে পড়তে চাই, কেউ বলছে চাই না, ঠিক আছে? তাহলে আজকে এটুকুই থাক, আজকে গল্প শুনবো, গল্প শুনবো। আজকে আর কিসের গল্প করবো বাবা, এই করোনার সময় গল্পই তো আসছে না, এত টেনশন এত ঝামেলায় আর গল্পই ভালো লাগে না। গল্প আজকে থাক, আজকে আমরা একটু জেনে নেই। তাহলে আমরা যারা পরে এসেছি তাদের জন্য ইনফরমেশন, যে আমরা প্রতিদিন 11টায় ক্লাস করি, কোন কোন দিন? রবি, সোম, মঙ্গল, বুধ। কানেকশন চলে গিয়েছিল, যাই হোক আবার কানেকশনটা আসছে, আমার সুবিধা আর হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি ইনফরমেশন, যে আগামী কাল থেকে মানে আজকে থেকে চার দিন আমরা 11টা থেকে ফিজিওলজি ক্লাস করবো ইনশাল্লাহ। আর এর মাঝে যদি কোনো সমস্যা হয়, তো আমার যদি কোনো সমস্যা হয়, আমি যদি তোমাদের ক্লাস না নিতে পারি, আমি তোমাদের মেসেঞ্জারে যে গ্রুপ আছে অথবা তোমাদের যে পেজ আছে সেখানে আমি আপলোড করে দিব যদি আমার কোনো প্রবলেম থাকে, ঠিক আছে? আদারওয়াইজ কালকে আবার করবো, এবং কালকে আমরা এই WBC-তে করবো, এবং আমি চেষ্টা করছি তোমাদেরকে এই স্লাইড গুলো দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? অ্যাজ আর অ্যাজ পসিবল আমি স্লাইড গুলো তোমাদের পেজে দিয়ে দিতে চেষ্টা করবো। সবাইকে অনেক ধন্যবাদ, আজকে অনেক জন আমরা ক্লাসে ছিলাম। তোমাদেরকে জানতে ইচ্ছা করছে আমরা কয়জন ক্লাসে ছিলাম, কয়জন ছিলাম? আমরা 35 জন ছিলাম। তার মধ্যে তোমাদের টিচারও আছেন, তাই না? তোমাদের লেকচারার স্যার আছেন, তো এই জন্য আমরা 35 জন ছিলাম। ইট ইজ গুড ইনিশিয়েশন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কোঅপারেটিভ মি, কোঅপারেশন করার জন্য অনেক ধন্যবাদ। এবং আমি দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকে আর গল্পটা, কালকে ইনশাআল্লাহ আমরা একটু গল্প করবো, একটু পড়াশোনা করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে বাই, টাটা। ওয়ালাইকুম ম্যাম, ওয়ালাইকুম ম্যাম। Thank you.